ওয়েলকাম টু বেঙ্গলি এক্সাম স্টাডি। আজ আমরা 31 ডিসেম্বর 2019-এর যে সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেগুলো নিয়ে ডিসকাস করব। ডেলি যদি 10 মিনিট, বেশিক্ষণ নয়, 10 মিনিট সময় বের করে তোমরা আমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওটি দেখো, তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কোনো প্রশ্নই আর তোমাদের অজানা থাকবে না। এই ভিডিওর পিডিএফ লিঙ্ক তোমরা ডিসক্রিপশানে পেয়ে যাবে, এবং ডিসক্রিপশানে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে এবং টেলিগ্রাম চ্যানেলেরও লিঙ্ক দেওয়া আছে, সেখান দিয়ে তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারবে। তো চলো আজকের কারেন্ট অ্যাফেয়ার্স শুরু করা যাক। কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম প্রশ্ন আছে, সম্প্রতি কোন রাজ্য সিরি ডিরেক্টরি নামে গরুদের জন্য একটি ডাটাবেস জারি করেছেন? সম্প্রতি মধ্যপ্রদেশ রাজ্য। মধ্যপ্রদেশ রাজ্য সিরি ডিরেক্টরি নামে গরুদের জন্য একটি ডাটাবেস জারি করেছেন। অপশন নম্বর ডি এর সঠিক অ্যান্সার। এবার যেহেতু এখানে মধ্যপ্রদেশের কথা এসে, তাহলে মধ্যপ্রদেশের ক্যাপিটাল ভোপাল, মধ্যপ্রদেশের গভর্নর লালজি ট্যান্ডন এবং মুখ্যমন্ত্রীকে কমলনাথ। আচ্ছা, মধ্যপ্রদেশের ব্র্যান্ড অ্যাম্বাসাডারকে? মধ্যপ্রদেশের ব্র্যান্ড অ্যাম্বাসাডার গোবিন্দা। আচ্ছা, মধ্যপ্রদেশ হাইকোর্টের মুখ্য ন্যায়াধীশকে? মধ্যপ্রদেশ হাইকোর্টের মুখ্য ন্যায়াধীশ হলেন এ কে মিত্তাল। আচ্ছা, যদি প্রশ্ন হয় মধ্যপ্রদেশের ভোপাল মেট্রোর নাম পরিবর্তন করে কী রাখা হয়েছে? মধ্যপ্রদেশের ভোপাল মেট্রোর নাম পরিবর্তন করে রাখা হয়েছে ভোজ মেট্রো। আচ্ছা, সবচেয়ে বেশি বাঘের সংখ্যা কোথায়? সবচেয়ে বেশি বাঘের সংখ্যা মধ্যপ্রদেশে রয়েছে। আচ্ছা, সংখ্যার দিক দিয়ে কত সংখ্যক বাঘ রয়েছে মধ্যপ্রদেশে? টোটাল 526টি বাঘ রয়েছে মধ্যপ্রদেশে। আচ্ছা, যদি প্রশ্ন হয় মান্ডু মহোৎসব কোথায় শুরু হয়েছে? মান্ডু মহোৎসব শুরু হয়েছে মধ্যপ্রদেশে। যখনই মধ্যপ্রদেশের কথা আসবে তখন এই সমস্ত তথ্য তোমাদের রিভাইজ করতে হবে। রিভাইজ করলে তবেই মনে থাকবে, না হলে কিন্তু ভুলে যাবে। সেই জন্যই বলি রিভাইজ করো এবং পারলে সেটি লেখো। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি কোন ফাইটার এয়ারক্রাফট রিটায়ার হয়েছেন? এটি ফাইটার এয়ারক্রাফট হবে। সম্প্রতি ফাইটার এয়ারক্রাফট MiG-27 রিটায়ার হয়েছেন। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। অ্যাকচুয়ালি সম্প্রতি ভারতীয় বায়ুসেনা MiG-27কে রিটায়ার করেছে। এবার যেহেতু এখানে MiG-27এর কথা এসে, তাহলে MiG-27 বাহাদুর নামেও পরিচিত, এটি তোমরা মনে রাখবে। আচ্ছা, এখানে যেহেতু বায়ুসেনার কথা এসে, তাহলে বর্তমান বায়ুসেনা প্রমুখকে? বর্তমান বায়ুসেনা প্রমুখ হলেন RKS বাদুরিয়া। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি কোন দেশ বিশ্বের প্রথম হাইপারসনিক পরমাণু মিসাইল সেনাতে যুক্ত করেছেন? সম্প্রতি রাশিয়া। রাশিয়া বিশ্বের প্রথম হাইপারসনিক পরমাণু মিসাইল সেনাতে যুক্ত করেছেন। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। অ্যাকচুয়ালি সম্প্রতি রাশিয়া জানিয়েছিল যে তারা বিশ্বের মধ্যে একমাত্র হাইপারসনিক মিসাইলওয়ালা দেশ হয়েছে। এবার যেহেতু রাশিয়া সম্প্রতি সেনাতে হাইপারসনিক মিসাইল যুক্ত করেছে, তাহলে যেই মিসাইলটি সেনাতে যুক্ত করা হয়েছে সেটির নাম কী? সেটির নাম হলো অবনগার্ড। কি নাম? অবনগার্ড। এই হাইপারসনিক মিসাইলের গতিবেগ কত? এই হাইপারসনিক মিসাইলটির গতিবেগ শব্দের গতিবেগের চেয়ে 27 গুণ বেশি। কত? শব্দের গতিবেগের চেয়ে 27 গুণ বেশি। এবার যেহেতু রাশিয়া এটি সেনাতে যুক্ত করেছে, তাহলে রাশিয়ার ক্যাপিটাল মস্কো, রাশিয়ার কারেন্সি রাশিয়ান রুবেল, এবং প্রেসিডেন্টকে? ভ্লাদিমির পুতিন এখানকার প্রেসিডেন্ট। আচ্ছা, রাশিয়ার প্রধানমন্ত্রীকে? দামিত্রি মেদভেদেব এখানকার প্রধানমন্ত্রী। আচ্ছা, যদি প্রশ্ন হয়, এই প্রশ্নটি প্রায় পরীক্ষায় রিপিট হয়। আচ্ছা, রাশিয়ার সাংসদের নাম কি? রাশিয়ার সাংসদ হলো ডিউমা। আচ্ছা, বিশ্বের প্রথম ভাসমান নিউক্লিয়ার পাওয়ার প্রজেক্ট কে স্থাপন করেছে? বিশ্বের প্রথম ভাসমান নিউক্লিয়ার পাওয়ার প্রজেক্ট স্থাপন করেছে রাশিয়া। আচ্ছা, পরমাণু সঞ্চালিত আইস ব্রেকার কে লঞ্চ করেছেন? পরমাণু সঞ্চালিত আইস ব্রেকার লঞ্চ করেছেন রাশিয়া। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি গঙ্গাপ্রসাদ বিমল প্রয়াত হয়েছেন, তিনি কে? গঙ্গাপ্রসাদ বিমল প্রয়াত হয়েছেন, তিনি ছিলেন একজন লেখক। অপশন নম্বর ডি এর সঠিক অ্যান্সার। ইনি হলেন গঙ্গাপ্রসাদ বিমল, যিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন, এবং ইনি সম্প্রতি শ্রীলঙ্কার সড়ক দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি ন্যাশনাল ট্রিভেল ড্যান্স ফেস্টিভ্যাল কোথায় শুরু হয়েছে? সম্প্রতি ন্যাশনাল ট্রিভেল ড্যান্স ফেস্টিভ্যাল শুরু হয়েছে ছত্তিশগড়ে। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। আচ্ছা, এটি ছত্তিশগড়ের কোথায় শুরু হয়েছে? এটি ছত্তিশগড়ের রায়পুরে শুরু হয়েছে, এবং এই ফেস্টিভ্যালটিতে ভারতের 25টি রাজ্যের 1300-র অধিক পার্টিসিপেট অংশগ্রহণ করবে। এছাড়াও বাংলাদেশ, শ্রীলঙ্কা, বেলারুস, মালদ্বীপ, থাইল্যান্ড, উগান্ডার এই সমস্ত দেশের পার্টিসিপেটও এটিতে অংশগ্রহণ করবে। এবার যেহেতু এখানে ছত্তিশগড়ের কথা এসে এবং ছত্তিশগড়ে এই ফেস্টিভ্যালটি শুরু হয়েছে, ছত্তিশগড়ের ক্যাপিটাল রায়পুর, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল এবং গভর্নরকে? অনুসুইয়া উইকে এখানকার গভর্নর। আচ্ছা, নতুন রায়পুরের মানে ছত্তিশগড়ের নতুন রায়পুরের নাম পরিবর্তন করে কী রাখা হয়েছে? ছত্তিশগড়ের নতুন রায়পুরের নাম পরিবর্তন করে রাখা হয়েছে অটল নগর। আচ্ছা, দেশের প্রথম গার্বেজ ক্যাপে কোথায় খোলা হয়েছে? দেশের প্রথম গার্বেজ ক্যাপে খোলা হয়েছে ছত্তিশগড়ের অম্বিকাপুরে।
নেক্সট প্রশ্ন আছে, কোন মহারত্ন কোম্পানি ভারতে প্রথম লিগানাইট আধারিত থার্মাল পাওয়ার প্ল্যান্ট শুরু করেছেন? সম্প্রতি ভেল, BHEL, ভেল মহারত্ন কোম্পানি ভারতে প্রথম লিগানাইট আধারিত থার্মাল পাওয়ার প্ল্যান্ট শুরু করেছেন। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। সম্প্রতি ভেল লিগানাইট বেস থার্মাল পাওয়ার প্ল্যান্ট শুরু করেছে ভারতে। আচ্ছা, কোথায় এই প্ল্যান্টটি শুরু হয়েছে? এটি শুরু হয়েছে তামিলনাড়ুতে। যেহেতু এই প্ল্যান্টটি তামিলনাড়ুতে শুরু হয়েছে, তাহলে তামিলনাড়ুর ক্যাপিটাল চেন্নাই, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ইকে পালানিস্বামী এবং গভর্নরকে বনবারিলাল পুরোহিত এখানকার গভর্নর। এবার এখানে এসে দেখো ভেল, ভেলের ফুল ফর্ম কি? ভারত হেভি ইলেকট্রিক্যাল লিমিটেড। কী এর ফুল ফর্ম? ভারত হেভি ইলেকট্রিক্যাল লিমিটেড। এটি স্থাপিত হয়েছিল 1964-এ। ভেল স্থাপিত হয়েছিল, এর হেডকোয়ার্টার নতুন দিল্লিতে অবস্থিত এবং এর সিইওকে নলিন সিঙ্গাল। কে এর সিইও? নলিন সিঙ্গাল। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি বিকাশ সাবনিস প্রয়াত হয়েছেন, তিনি কে? সম্প্রতি বিকাশ সাবনিস প্রয়াত হয়েছেন, তিনি একজন কার্টুনিস্ট। অপশান নম্বর বি এর সঠিক অ্যান্সার। ইনি হলেন বিকাশ সাবনিস, যিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন এবং ইনি একজন কার্টুনিস্ট। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি ডেভ এক্সপ্রো 2020 মোবাইল অ্যাপ কে লঞ্চ করেছে? ডেভ এক্সপ্রো 2020 মোবাইল অ্যাপ লঞ্চ করেছেন বর্তমান রক্ষামন্ত্রী রাজনাথ সিং, এটি লঞ্চ করেছেন। অপশন নম্বর ডি এর সঠিক অ্যান্সার। আচ্ছা, ডেভ এক্সপ্রো 2020 কোথায় হবে? ডিফেন্স এক্সপ্রো 2020 আয়োজিত হবে লখনৌতে। কবে আয়োজিত হবে? 2020 সালে। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি জারি গুগলের ইয়ার ইন সার্চ 2019 লিস্টে শীর্ষে কে রয়েছে? সম্প্রতি জারি গুগলের ইয়ার ইন সার্চ 2019 লিস্টে শীর্ষে রয়েছে রতন টাটা। অপশন নম্বর সি এর সঠিক অ্যান্সার। সম্প্রতি গুগল ইয়ার ইন সার্চ 2019 লিস্ট জারি করেছে এবং এই লিস্টে শীর্ষে রয়েছেন রতন টাটা। মানে গুগলে 2019-এ সবচেয়ে বেশি বিজনেস টাইকুন রতন টাটাকে সার্চ করা হয়েছে। তাহলে এই লিস্ট অনুযায়ী সেকেন্ড স্থানে কে রয়েছে? সেকেন্ড স্থানে রয়েছেন আজিম প্রেমজি এবং তৃতীয় স্থানে রয়েছেন লক্ষ্মী মিত্তাল এবং প্রথম স্থানে রয়েছেন রতন টাটা। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি রাষ্ট্রীয় কবি সম্মেলন 2020 এর আয়োজন কে করেছেন? সম্প্রতি রাষ্ট্রীয় কবি সম্মেলন 2020 এর আয়োজন করেছেন অল ইন্ডিয়া রেডিও। অপশন নম্বর ডি এর সঠিক অ্যান্সার। এবং অল ইন্ডিয়া রেডিও 1956 থেকে, কবে থেকে? 1956 থেকে প্রতি বছর এই সম্মেলনটির আয়োজন করেন। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি প্রধানমন্ত্রী আবাস যোজনার অন্তর্গত স্বীকৃত ঘরের সংখ্যা কত কোটি পৌঁছেছে? প্রধানমন্ত্রী আবাস যোজনার অন্তর্গত স্বীকৃত ঘরের সংখ্যা পৌঁছেছে 1 কোটি। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। 1 কোটির অধিক পৌঁছেছে প্রধানমন্ত্রী আবাস যোজনার অন্তর্গত স্বীকৃত ঘরের সংখ্যা। আচ্ছা, বর্তমান কেন্দ্রীয় আবাসমন্ত্রীকে? বর্তমান কেন্দ্রীয় আবাসমন্ত্রী হলেন হরদীপ সিং পুরী। কে? হরদীপ সিং পুরী। আচ্ছা, একটি প্রশ্ন করছি, তার অ্যান্সার তোমরা কমেন্ট বক্সে জানবে যে প্রধানমন্ত্রী আবাস যোজনা এটি কবে লঞ্চ করা হয়েছিল, এটি তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দেবে। এবার আমরা দেখে নেব লাস্ট ভিডিওর কোশ্চেন অ্যান্সার। লাস্ট ভিডিওর প্রশ্ন ছিল, সম্প্রতি মেরিন সিকিউরিটি বেল্ট অভ্যাস কোথায় আয়োজিত হয়েছে? এর সঠিক অ্যান্সার হবে ওমানে। ওমানে এটি আয়োজিত হয়েছে। প্রায় সবাই এই প্রশ্নের সঠিক অ্যান্সার দিয়েছেন, কিন্তু একজন এই প্রশ্নের ডিটেলসে অ্যান্সার দিয়েছে, সে হলো কল্যাণ দাস। পারলে তোমরা কল্যাণ দাস যেভাবে অ্যান্সার দিচ্ছে ওইভাবে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। ওইভাবে অ্যান্সার দিলে এই প্রশ্নের সাথে সাথে অন্যান্য অনেক প্রশ্নেরও তোমাদের অ্যান্সার মনে থাকবে, এর সাথে সাথে তোমাদের কনফিডেন্স লেভেলও বাড়বে। সেই জন্যই বলছি ডিটেলসে অ্যান্সার দিতে। আর অনেকেই লিখেছে বি, তোমরা যারা বি লিখছো তোমরা ডিটেলসে অ্যান্সার না দিতে পারলেও পুরো অ্যান্সারটি লেখো, পুরো অ্যান্সারটি লিখলে তবেই মনে থাকবে। এবং অনেকে ভুল অ্যান্সার লিখেছে, যারা ভুল অ্যান্সার লিখেছে তাদের বলছি তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখছো না, বেশিক্ষণের নয় তো, 10 মিনিট, 10 মিনিট সময় বের করে ভিডিওটি দেখো, তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কোনো প্রশ্নই আর তোমাদের অজানা থাকবে না। এবার আমরা দেখে নেব কোশ্চেন অফ দি ডে কী প্রশ্ন আছে। কোশ্চেন অফ দি ডে প্রশ্ন আছে, সম্প্রতি ইউনাইটেড নেশন কাকে ডিকেন ইন রিভিউ রিপোর্টে ওয়ার্ল্ড মোস্ট ফেমাস টিন এজার ঘোষিত করেছেন? যেটি সঠিক অ্যান্সার হবে সেটি তোমরা কমেন্ট বক্সে জানো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট অবশ্যই করো যে ভিডিওটি কেমন লেগেছে। আর ভালো না লাগলে আনলাইক অবশ্যই করো। আর তোমরা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো, নিচে দেখো লাল মতো সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব করে নিও এবং লেটেস্ট ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে সিলেক্ট করো, তবেই কিন্তু তোমাদের কাছে সমস্ত ভিডিওর নোটিফিকেশান পৌঁছবে।